चमत्कार नजरुल देवान साहेब छयटा जिज्ञास करछि दसटार जवाब दिए दिछि शाशुड़ी बौरे कय गोबर निये आओ बौ धाके गाई लइछे जिज्ञास करे काई आछो के पैन गोबर चाहबेन एकटु परे पानी चाहबेन तो बार बार झमेला करे धाके गाई लइछे एटार मध्ये गोबर आछे पानी आछे जा लागे लइ लो আমি ছয়লতিবার কথা জিজ্ঞেস করছি কলব্রু স্যার খুবই আকপনব তিনি ছয়টার জবাব দিও আবার চিস্তিয়া মতে আবাত শাকবাত চারটা বেশি ওইটার জবাব দিয়ে দিয়েছে এর জন্য আমি আমার অন্তর থেকে খুশি হইলাম যে যা চাইছি তার চেয়ে বেশি পেয়েছি এবার বলে নবী চল্লিশ বছর সাধনা করেছে এটাই মারফত তবে এক থেকে সাঁইত্রিশ বছর পর্যন্ত তিনি এইভাবে ছিলেন তিন বছর পর্যন্ত গুহেরা পর্বত গুহার মধ্যে ছিলেন সেখানে যদি মারফত হয় সর্বপ্রথম কোরআনের একটি আয়াত নিয়ে আসলেন জিব্রাইল সেখানে লেখা ছিল ইকরা বিসমে রাব্বিকাল্লাজি খালাক খালাকাল ইনসানা মিন আলাক এই আলাকের পাঁচটি আয়াত নিয়ে এসেছিল যদিও মারফতের সাধনা করেছে তার ফলাফল রেজাল্ট আমার কোরআনের আয়াত তো যেহেতু কোরআনের আয়াত এইটাই আমার কোরআন এটা হলো আমার কোরআনের সংবিধান বলে কোরআনের মধ্যে কলেমা একত্রিত নাই কেন আসলে এটা বুঝতে হবে সূরা ইব্রাহিমের ২৪ নম্বর আয়াতের মধ্যে লেখা আছে কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল নাই কেন এই কোরআন তাওরাত জবুর ইনজিল ফুরকান চার কিতাবের সারাংশ যেমন আদমের সময় কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ আদমের পরে এইভাবে কলেমা যেমন মনে করে ইব্রাহিম নবী লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু তাই নামের বেলা চেঞ্জ রাসূলের বেলা এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল তবে এটা ছিল আমার রাসূল আছে এবং থাকবে কারণ প্রত্যেকটা নবীর উপরে এক একটা মুজিজা নাজিল হয় আমার রাসূলের উপর প্রথম যেই মুজিজা নাজিল হয়েছে এই কোরআন শরীফ দাউদ নবী লোহাকে ধরলে নরম হয়ে যেত তিনি যতদিন ছিল ততদিন তারপর আর লোহা নরম হয় নাই সুলেমান নবীর আংটি আংটি দিয়ে অনেক কিছু করতে পেরেছে তিনি যতদিন ছিল ততদিন এরপরে আংটি কাজ করে নাই কিন্তু আমার রাসূলের মুজিজা কোরআন শরীফ এটা ছিল আছে এবং থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই কেন মুহাম্মদুর রাসূল আসলে মূল বিষয়টা হলো জানতে হবে আমার রাসূলের নিজে একটা পুরো কোরআন শরীফ মা আয়েশার কাছে জিজ্ঞেস করেছিল রাসূল ইন্তেকালের পরে এক সাহাবা আমরা নবীর জীবনী শুনতে চাই মা আয়েশা বলেন পুরো কোরআনটাই নবীর একটা জীবন্ত কোরআন শুধু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর পরে শুধু মুহাম্মদুর রাসূল থাকবে কেন পুরো কোরআনটাই আমার রাসূল সাহাবা বাড়িতে গিয়ে পাঠ করলেন পুরো কোরআন শরীফের মধ্যে আমার নবীর জীবনী পাইলেন কাহিনী পাইলেন সূরা এক ক্লাসের মধ্যে খুঁজে পাইলেন না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ নাই মাতা আল্লাহ নাই পিতা কারো কাছ থেকে জন্ম নেয় নাই কাউকে জন্ম দেয় নাই তিনি লাসারিক তিনি এক তিনি কারো মুখাপেক্ষী না আমরাই তার মুখাপেক্ষী নবীর জীবনী পাই না মা আয়েশার কাছে আসার পরে বললেন সূরা এক ক্লাসে নবীর জীবনী পাই না মা আয়েশা বললে দিলেন কুল কুল এক কুল বরই এক কুল নদীর কুল আর যেই কুল সূরা এক ক্লাসের মধ্যে এই কুল শব্দটা হে রাসূল আপনি বলেন তাই পাও না কেন পুরো কোরআন শরীফটাই নবী একটা জীবন্ত কোরআন আরো কিছু কথা আমি চেষ্টা করবো একটি গানের পরে জবাব দেওয়ার জন্য এলেম ছাড়া যতই তুমি সাজরে দরবেশ এলেম ছাড়া যতই তুমি সাজরে দরবেশ বেশি দিন আর টিকবে না রে এই সাধুর বেশ বেশি দিন আর টিকবে না রে এই সাধুর বেশ না জানিয়া করলে যুদ্ধ তুমি তো হবে বিধ্বস্ত থাকবে না আর জীবনাস্ত সাধন ভজন সে থাকবে না আর জীবন
নাস্ত সাধন ভজন শেষ বেশি দিন আর থাকবে না রে এই সাধুর বেশ বেশি দিন আর থাকবে না রে এই সাধ লোক দেখানো দিয়া ভক্তি সারক কেন্দ্রি শেষ বেশি দিন আর টিকবে না রে এই সাধুর বেশ বেশি দিন আর টিকবে না রে এই সাধুর বেশ যার ভিতরে আছে এলেন হাই হাই সেই তো আল্লাহর খাঁটি আলেম যার ভিতরে আছে এলেন ওরে সেই তো আল্লাহর খাঁটি আলেম লতিফ সরকার চাহে সে প্রেম সূক্ষ্ম প্রেম আবে লতিফ সরকার চাহে সে প্রেম সূক্ষ্ম প্রেম আবে বেশি দিন আর টিকবে না রে সাধুর বেশ বেশি দিন আর টিকবে না রে এই সাধু আস্তে সূরা ইব্রাহিমের ২৪ নম্বর আয়াত লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা ডালপালাগুলি সাত আসমানে বেষ্টিত তার শিকড় সাত জমিনে বিস্তৃত সূরা ইব্রাহিমের ২৫ নম্বর আয়াতে বলেছে এই কলেমা মৌসুমী ফল দেয় মৌসুমী ফল কিভাবে দেয় এই কলেমার মধ্যে আছে পাঁচটা জাত আগুন পানি বাতাস মাটির মূল মৌসুমী ফল এখন সৌদি আরবে যদি আঙ্গুর হয় আমেরিকা যদি আপেল হয় বাংলাদেশে যদি গোলালু হয় ইরানের মধ্যে যদি খুরমা হয় পৃথিবীর যেখানে যেখানে যেই মৌসুমে যেই কোনো ফল আসুক আগুন পানি বাতাস মাটি ছাড়া কোনো ফল হবে না পানি লাগবেই আগুন সূর্যের তাপ লাগবেই বাতাস অক্সিজেন ছাড়া হবে না তাই কলেমায় মৌসুমী ফল দেয় এটার আরও নিগুড় রহস্য আছে হয়তো সিডির ব্যাপার ইউটিউবের ব্যাপার সেখানে গেলাম না তাই আমি গান গেয়েছি এলেন ছাড়া যতই তুমি সাধুরে ধরবে নজরুল দেওয়ান বেশি দিন টিকবে না এই সাধুর বেশ যদি পারো এর পাশে কথা রাখো যদি পারো এর পাশে গান রাখো এবার আমার প্রশ্ন থাকবে নজরুল দেওয়ানের কাছে মারফত লিখতে হরফ লাগে কয়টি এবং ওই হরফের রিয়াজত কি এই প্রশ্ন আমি সচরাচর সকলকে প্রশ্ন করি না আমার শামসু দেওয়ান সাহেবের মহারত্ন ধন আশা করি তার কাছে জবাবটা মিলবে এলেন ছাড়া যতই তুমি সাজরে ধরবে এলেন ছাড়া যতই তুমি সাজরে ধরবে বেশি দিন আর টিকবে না রে এই সাধুর বেশ বেশি দিন আর টিকবে না রে এই সাধুর বেশ বেশি দিন আর টিকবে না রে এই সাধুর বেশ বেশি দিন আর টিকবে না রে এই সাধুর বেশ ধন্যবাদ আব্দুল লতিফ সরকার সাহেব আমার যা জানার ছিল বোঝার ছিল সুন্দরভাবে মীমাংসা করে একটা গানের মাধ্যমে একটা কথা শুনলাম এলেম সারা যতই তুমি সাজরে দরবেশ বেশি দিন আর টিকবে না রে এই সাধুর বেশ খুব চমৎকার যারা শিক্ষায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা অগ্রসর হয় যারা মানুষের কাছে দু চার কথা বুঝাইতে পারে মানুষের কাছে দু চার দশ কথা বুঝাইতে পারে তাদেরকেই কিছু সংখ্যক নিব আর যারা আমরা সমাজের মাধ্যমে নামাজ রোজা করি এক আলেমের পিছনে সেই জন আলেম আর একজন খাঁটি মারফতের ফকির সেইও একজন ফকির আমি একটা কথা বলবো
এসিডি ক্যাসেটের মাধ্যমে। এটা গানের স্টেজ না, লতিফ সরকার সাহেব আপনি জানি না রাখেন। এই পৃথিবীর মাধ্যমে শ্রেষ্ঠতম একজন মাওলানা ছিলেন রুম শহরের, যার নাম ছিল মাওলানা জালালউদ্দিন রুমি। সেই মাওলানা জালালউদ্দিন রুমি একদিন মসজিদের ভিতরে যায় নামাজ পড়ার জন্য, গিয়া দেখে মসজিদের ভিতরে এক পাগল পশ্চিম দিকে পা দিয়ে শুয়ে রয়েছে। এই পাগলের এই কাণ্ড দেখা মাওলানা সাহেব বলল, এই পাগল তত সাহস কত বড়, আমরা যেই দিকে আল্লাহর সেজদা দেই, যেই দিকে আল্লাহর কাবা ঘর, তুই সেই দিকে পা দিয়ে শুয়ে রয়েছিস। ওই পাগল মাওলানার কথা শুনা সোয়াতে উঠা বললো, মাওলানা সাহেব আপনি আমার পাও দুইটা ওই দিকে ঘুরিয়া দেন যেদিকে আমার আল্লাহ নাই। দলতি সরকার সাহেব যতই সাধন ভজনের কথা বলেন, যতই শিক্ষাগত যোগ্যতা রাখেন, একজন কামেল মুর্শিদের হাতে যতক্ষণ পর্যন্ত আপনি বায়াত না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার সেই এলেমের কোনো মর্যাদা নাই, মর্যাদা নাই। তবে সুন্দর একটি প্রশ্ন রাখলেন, আমি যথাসম্ভব চেষ্টা করব মারফতের রিয়াজত কি আমি সুন্দর করে তার মীমাংসা দেব। এর মধ্যে একটি আমার মারফত সম্বন্ধে একটি গান, ওরে তিন পাতে তার গরণ সারা, তিন পাতে তার গরণ সারা, দেহ ঘর করিল খারা, ঘরের ভিতর দেখ না তোরা, ঘরের ভিতর দেখ না তোরা, ওরে তিন পাতে তার গরণ সারা, ওরে তিন পাতে তার গরণ সারা, দেহ ঘর করিল খারা, ঘরের ভিতর দেখ না তোরা, ঘরের ভিতর দেখ না তোরা। ঘরের ভিতর মলম হাজর, আদ্য শক্তি সাধনার ধর, ওই ঘরের ভিতর মলম হাজর, আদ্য শক্তি সাধনার ধন, ওরে মেলে আঁখি দেখতে পাবি, ওরে মেলে আঁখি দেখতে পাবি, ওই মানুষের রূপ চেহারা, ঘরের ভিতর দেখ না তোরা, ঘরের ভিতর দেখ না তোরা, এই মানুষে মানুষ আছে, ওরে জানো কামেল পীরের কাছে, এই মানুষে মানুষ আছে, জানো কামেল পীরের কাছে, ওরে আসা যাওয়া করিতেছে, আসা যাওয়া করিতেছে, অহর্নিশি জনম ভরা, ঘরের ভিতর দেখ না তোরা, ঘরের ভিতর দেখ না তোরা, খুব সুন্দর। জনাব আব্দুল লতিফ সরকার সাহেব একটি কথা রাখলেন, মারফতের রিয়াজত কি, আপনি হইলেন একজন শরীয়তের আলেম, মারফতের রিয়াজত কি, এটাকে সাধন ভজন করবেন আপনি, আমার মারফতে এসে সাধন ভজন করবেন? হ্যাঁ আচ্ছা, সাধন ভজন করলে আমি শিখাই দিই আপনি, সাধন ভজন করলেন আমি শিখাই দিই, আপনি শিখতে থাকেন। মারফত লিখতে আরবি হরফ চারটি হরফ লাগে, মিম রে ফে তে, এ হলো মারফত। মিমে হলো মোহাম্মদ, যেই মিমের উসিলায় সারা দুনিয়া, যেই মিমের উসিলায় আমার আল্লাহ নিজে দিওয়ানা,
এই মিমে হলো মুহাম্মদ, মুহাম্মদের সৎ চরিত্র যিনি রাখতে পারে তার আর দুনিয়ার কোনো কিছু দরকার নাই। রেতে হলো রেজা বন্দি, যিনি এই দেহটাকে বন্দি করতে পারে মুর্শিদের নাম স্মরণ করে, গুরুর নাম স্মরণ করে, সে অটল, যে অটল থাকতে পারে তার দুনিয়ার আর কিছু দরকার নাই। ফেতে হলো কুরসি মানে ফাঁকা, আপনার কুরসিটা এখনো ফাঁকা ভাই, আপনি শরীয়ত করেন এই ফাঁকা কুরসিটাকে আপনি ভরাট করেন, এই ফাঁকা কুরসিটাকে মুর্শিদের নাম জপনা করতে করতে, আমি জানি আপনি একজন ভান্ডারী আশেকান, ভান্ডারীর গোলাম, আপনি সেই ভান্ডারী বাবার জপনা করতে করতে আপনার এই দিলটাকে ভরাট করে নেন। এই হলো তিনটা। তেতে হলো তিলাওয়াত করা, কার নাম তিলাওয়াত করা, আমার মুর্শিদের নাম তিলাওয়াত করা, যেই মুর্শিদের উসিলায় আপনি একুল একুল পার হইতে পারবেন। আমি যতটুকু সম্ভব চেষ্টা করলাম, তবে একটা কথা, এক ছেলে মসজিদে মক্তবে পড়ে সকালবেলা, ওই ছেলের কয় বাবা রে দুই তিন মাস আগে তোর মায়ের হাতের খাবার খাইছি, এ তিন মাস ধরে তোর মায়ের হাতে যে খাবারটা আমি ভুলতে পারি না, তোর মায়ের এ কইস আমার একটু এই তরকারি রান্না করে দিতে। ওই ছেলে মার কাছে গিয়া কইছে, কয় মা আমার হুজুর তো তরকারি খাইতে চাইছে তোমার হাতের, কই দিমু কালকেই নিয়ে যাইবা। তো খুব সুন্দর গরুর মাংস ভুনা কইরা একটা প্লেটে দিছে আর একটা প্লেট ঢাকনা দিছে। এই মসজিদে যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তার মধ্যে গেছে, বড় ওই ছেলের ধরছে ফসলাবে, পস্তাবে ধরছে পরে ছেলে বাটি গোস্তের বাটি রাইখা প্রস্তাব করে, আর ওই ওই দিক দিয়া রাস্তার এক কুকুর এই মুখে দেখা দিয়া, কুকুরের নাক তো গোস্তের গ্রান পায়া দেখা দিয়া বাড়িটা ভালাই দে গোস খাবলা দিব, হ্যাঁ প্রস্তাব থুই আমার হুজুরের খাবন তুই খাসকে, মানে হুজুরের লাল হয়ে গেছে। যাওয়ার পরে কয় নেন হুজুর আনছি আমার মা যে গরুর গোস্ত দিছে, এখন হুজুরে গোস্ত চাবায় আর বালু বালু মনে করে, কিরে তোর মাই কি বালু দিয়ে রান্না করছে, কয় না হুজুর বালু দিয়ে রান্না করে নাই, আমি বাড়িতে তুইয়া প্রস্তাব করতে বসিলাম কুকুরে মাথা ডালাদা ফালাই দিছে। তো মৌলভী সাহেব দুনিয়ার মধ্যে যাই করেন একটু চিন্তা ভাবনা করে কোন মারফত যে কি জিনিস আপনি বুঝবেন। এই আমি যে রেজাবন্দির কথা বললাম, এই রেজাবন্দি করতে করতে যখন আপনার এই শরীয়তের জ্ঞান থিয়া মার হতে আসবেন তখন বুঝবেন যে মার হত কারে কয়। এখন আমার একটি প্রশ্ন থাকবে, সারা পৃথিবীর মধ্যে আল্লাহর এই পবিত্র কোরআনকে ক্যাটাগরি বলে, আসলে এই ক্যাটাগরি কি, এই আল্লাহর এই পবিত্র বাণী ক্যাটাগরি হইলো কিভাবে, ক্যাটাগরি কারে কয়, কে রাখলো, এই একটা জিজ্ঞাসা আমার তাহার কাছে। বান্ধ তারে প্রেম ডুরে ওরে রীত মন্দিরে হৃদয়ে পুরে, বান্ধ তারে প্রেম ডুরে মন্দিরে হৃদয়ে পুরে, ওরে একুশ হাজার ছয়শো বারে, একুশ হাজার ছয়শো বারে আসা যাওয়া করে পুরা, ঘরের ভিতর দেখ না তোরা, ঘরের ভিতর দেখ না তোরা, দেওয়ান শামসু বলে পাইলে তারে ওরে ভয় থাকবে না পর পারে, ওরে ওই রাস্তাতে থাকবি পরে লতিম সরকার, ওই রাস্তাতে থাকবি পরে ওই তাহার ভাবের মরা, ঘরের ভিতর দেখা তোরা। তার গরণ সার
সারা তিন পাতে তার গরণ সারা দেহ গর করিল খারা ঘরের ভিতর দেখ না তোরা ঘরের ভিতর দেখ না তোরা ঘরের ভিতর দেখ না তোরা